إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام سورة الإمران آية نمبر 19 وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه ابو داود عن حارث الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان بني اسرائيل تفرقوا الى 72 مله وتفترق امتي الى 73 مله كلهم في النار إلا ملة واحدة قال من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي وفي رواية اليوم رواه الترمذي بإسناد صحيح وقال رسول الله صلى الله عليه وسلم فمن رغب عن سنة فليس منا رواه البخاري যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার ঐকান্তিক মেহরবানিতে আজকে ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আসার সুযোগ দান করেছেন কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মহাবিপ্লবের মহানায়ক যারা আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের সার্বিক প্রয়াস প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম প্রিয় উপস্থিতি
আজ জুমার খুতবার আলোচ্য বিষয় ইসলাম ধর্ম। এটি কি, এটি কেন মানব এবং কিভাবে মানব? ইসলাম শব্দটার সঙ্গে পরিচিত নয় এমন মানুষ খুঁজেই পাওয়া দুষ্কর। এটা তো মুসলমানরা ইসলাম শব্দ জানে জানে, একজন নাস্তিকও জানে ইসলাম নামে একটা ধর্ম আছে, একজন বৌদ্ধ জানে যে ইসলাম নামে একটা ধর্ম আছে, একজন খ্রিস্টান জানে পৃথিবীতে একটা ধর্ম আছে, নাম কি? ইসলাম। কিন্তু এই ইসলাম ধর্মটা আসলে কি? এটা কি জড়বস্তু? এটার আকার আকৃতি কি? এটার পরিধি কি? এটার সীমারেখা কি? এটার লিমিটেশন কি? এটার রেস্ট্রিকশন কি? এটার স্ট্রাকচার কি? এই ফুল ফরম্যাটটা আজকে সিংহভাগ মুসলমানদের পরিবারে শিক্ষা না থাকার কারণে ইসলামকে জীবনের একটা অংশে মেনে আমরা নিজেকে পূর্ণ মুসলিম দাবি করি। কেউ সলাতের ক্ষেত্রে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাইর বিশুদ্ধ আমল করে নিজেকে প্রপার মুসলিম হিসেবে দাবি করছে, আবার কেউ পোশাকের ক্ষেত্রে ইসলাম মেনে নিজেকে মুসলিম দাবি করছে, কেউ ঈদের মাঠের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে নিজেকে মুসলিম দাবি করছে, কেউ বা তারাবির সালাতে আল্লাহর সান্নিধ্যে থেকে নিজেকে মুসলিম দাবি করছে। কিন্তু ইসলামটা কি এটা তো জানা আমাদের জন্য ফরজ। তিনটি বিষয় জ্ঞান অর্জন করা যে মুসলমান ও যদি রিক্সা চালকও হয় ওর জন্য ফরজ, যে মুসলমান সে যদি দেশের প্রেসিডেন্ট হয় তার জন্য এই তিনটা জ্ঞান অর্জন করা ফরজ আইন। এক্ষেত্রে দ্বিতীয় কোন ব্যক্তি তার জ্ঞান অর্জন করে দিবে না। অর্থাৎ বাবা জ্ঞান অর্জন করলে ছেলের হয়ে যাবে না, আর ছেলে জ্ঞান অর্জন করলে বাবার হয়ে যাবে না। প্রত্যেকের পেট যেমন আলাদা, তার পেটে তাকেই খাদ্য মুখে দিয়ে ভরাট করতে হয়, অনুরূপ ভাবে যে নিজেকে মুসলিম বলে দাবি করে তার এই বিষয়ে জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ। এর একটি বিষয় হলো মারিফাতুদ্দিন, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহর নীতি নীতি সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দিয়েছেন, মাধ্যম হলো জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসতেন, যা আল্লাহ তাআলা জিবরিলকে শিখিয়েছেন জিবরিল তাই শিখাতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এইভাবে একদিন না, দুই দিন না, এক মাস না, দুই মাস না, এক বছর না, দুই বছর না, 23 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে শিখিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্বান, শ্রেষ্ঠ আল্লাহর নৈকট্যশীল ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন শিখতে যদি 23 বছর লেগে যায়, তাহলে আপনি আমি যেখানে আমাদের মেধা দুর্বল, যেখানে আমরা দুনিয়া পূজারি, যেখানে আমরা রাত দিন পাপের মধ্যে জড়িত আছি, তাহলে আমাদের দিন শেখার যে প্রয়োজন আছে এই প্রয়োজনটার অনুভব যে হয়েছে এটা কয়জনের হয়েছে? দিন শেখা প্রয়োজন, এটা ফরজ আইন। কিন্তু এই দিন যে শিখতে হবে এটার যে অনুভূতি এটা কতজনের মধ্যে কাজ করে? কথা বুঝাতে পারিনি। দিন শেখা ফরজ, কিন্তু দিন যে আমাকে শিখতে হবে এটার একটা অনুভূতি লাগবে। বাপ মারা গেছে, চোখ থেকে পানি কেন বের হয়? অনুভূতিতে আঘাত লেগেছে, সারা জীবন বাবা আমার জন্য কি করেছে। স্ত্রীটা মারা গেল, একেবারে নীরব ভাবে ক্রন্দন করছি, থামানো যাচ্ছে না কেন? 30 বছরের সংসার, অনেক মায়া মহব্বত ইতিহাস জড়িত, এটা উপলব্ধি। তো আপনাকে আমাকে যে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে এটার উপলব্ধি কবে হয়েছে আমাদের? ইবনে মাজা প্রথম খণ্ড
باب الكتاب العلم حديث نمبر 224 انس رضی اللہ تعالی عنہ বলছেন رسول صلی اللہ علیہ وسلم বলেছেন طلب العلم فريضة على كل مسلم প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ জ্ঞানের প্রথম অংশ হলো মারিফাতুদ দ্বীন আল্লাহর দ্বীন সম্পর্কে এই দ্বীন হলো ইসলাম সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট মনোনীত একটা বিধান জীবন বিধান যেটাকে আমরা বলি কমপ্লিট কোড অফ লাইফ এটা আমরা বলি কিন্তু বিশ্বাস করি না এটা আমরা বলি কিন্তু কাজে প্রমাণ করি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা অধ্যায় 2 পারা 1 আয়াত 8 এ ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ মানুষের মধ্যে কতক লোক বলে আমি আল্লাহকে বিশ্বাস করি ওয়াল ইয়াউমিল আখির আর আমি পরকালকেও বিশ্বাস করি আল্লাহ বলতেছে ওরা ইমানদার নয় তাহলে কোন দিনকে কিভাবে বিশ্বাস করতে হবে এই দিনটা যে আল্লাহ পাঠিয়েছে এটা আল্লাহ কিভাবে পাঠিয়েছে দিনটা কেমন জিবরাইল আলাইহিস সালাম আসলেন সহিহ বুখারী প্রথম খণ্ড ওহী সূচনা অধ্যায় 7 নম্বর হাদিস তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইসলাম কি এটা শিখাচ্ছেন ইসলাম হলো শাহাদাতের ঘোষণা দেওয়া ইসলাম হলো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ইসলাম হলো সিয়াম পালন করা ইসলাম হলো অর্থের যাকাত দেওয়া ইসলাম হলো হজ করা আরেকজন ব্যক্তি এসে বলতেছে আল্লাহ রাসূল আমাকে দ্বীন ইসলামের এমন কিছু শিখিয়ে দেন যা আমল করতে পারলে আমি জান্নাতে চলে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে অতিরিক্ত এটা হচ্ছে তুমি রমজানে সিয়াম পালন করবে অতিরিক্ত এটা নফল তোমার অর্থ হলে যাকাত দিবে অতিরিক্ত এটা সাদাকা তোমার সামর্থ্য থাকলে হজ করবে এই কথা বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই লোকটা বলল আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ আমি এর কমও করব না বেশিও করব না আমি এর কমও করব না বেশিও করব না এই কথা বলেই লোকটা চলে যাচ্ছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীরা দুনিয়াতে কেউ যদি জান্নাতি লোক দেখতে চায় তাহলে যেন ওই লোকটার দিকে তাকায় যদি সে তার কথাতে সত্য হয়ে থাকে সুবহানাল্লাহ অর্থাৎ ওই লোকটা যদি সত্য কথা বলে থাকে আজকে দ্বীনের যে কমিটমেন্ট করেছে এটা যদি সে পালন করতে পারে তাহলে কোথায় যাবে আল্লাহ জান্নাতে চলে যাবে তাহলে এর নাম দ্বীন দ্বীন এত স্বচ্ছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আমার উম্মতের উপর এমন দিন ছেড়ে গেলাম যার রাত ও দিন সমান রাত মানে এটা অন্ধকার এখানে মানুষের কোনো ইস্তিহাদ চলবে না এখন যে দিন এটা নিয়ে কি ইখতিলাফ আছে বাংলাদেশের মানুষের নাস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের মধ্যে যত মতের মুসলমান আছে কেউ কি এই বিষয়ে মতনৈক্য করবে যে এখন দিন না এখন সন্ধ্যা এখন দিন না এখন ভোর এখন দিন না এখন রাত এটা যেমন ইখতিলাফবিহীন মাসআলা এটা সবাই একমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আমার উম্মতের মাঝে এমন একদিন ছেড়ে গেলাম যার রাত আর দিন সমান স্বচ্ছ ইসলাম সহিহ মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 1071 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনের মাঝে আমি দুইটি জিনিস ছেড়ে গেলাম তারা তুফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা ততদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে এর একটার নাম হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আল্লাহ যা নাযিল করেছেন দুই নম্বর হলো সুন্নতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন দুটাই দিন দুটাই ইসলাম এই পূর্ণাঙ্গ প্যাকেজটাই হলো ইসলাম যা প্রত্যেক মুসলমানকে মানা জরুরি এই ইসলাম আল্লাহ মনোনীত এটার মনোনয়ন নতুন গভর্নমেন্ট দিলে হবে না এটার মনোনয়ন জাতিসংঘ দিলে হবে না এটার মনোনয়ন হট হাউস থেকে আসলে হবে না এটার মনোনয়ন আদম আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ সৃষ্টি করেছে যেই দিন দুনিয়াতে প্রেরণ করেছে ওই দিন শয়তানের এগেনস্টে শয়তানকে প্রতিহত করার জন্য যে দিন বাতিলিয়ে দিয়েছেন অন্যাম ইসলাম
অন্যম ইসলাম যেটা দায়িত্বপ্রাপ্ত আমরা যে ইসলামের আমরা দায়িত্বপ্রাপ্ত আল্লাহ দিতে চলেছিলেন আসমানের উপর জমিনের উপর পাহাড়ের উপর ওরা বলছে এটা কোয়াইট ইম্পসিবল ফর মি এটা আমার জন্য অসম্ভব কে বলেছে পাহাড় বলেছে কে বলেছে আসমান বলেছে কে বলেছে জমিন বলেছে এটা পারবে না আচ্ছা জমিনের চেয়ে কি মানুষের শক্তি বেশি না একটা মানুষের ওজন কত আর পৃথিবীটা টিকে আছে জমিন পুরো পৃথিবীটা আপনি বসবাস করেন জমিনের উপর আপনি ফসল ফলান জমিনের উপর আপনি বিচরণ করেন জমিনের উপর আল্লাহ জমিনকে বলতেছে ফিরাশ বিছানা তারা গ্রহণ করেনি আল্লাহ আসমানকে দিতে চেয়েছেন আসমান ইসলামের দায়িত্ব তুমি নাও আসমান বলছে আল্লাহ আমি এটা পারবো না সূরা আহজাব অধ্যায় 33 পারা 22 আয়াত 72 আসমান বলছে আল্লাহ আমি এটা পারবো না এবার আল্লাহ পাহাড়কে বলেছে পাহাড় তুমি গ্রহণ করো পাহাড় বলল আমিও পারবো না সবাই অস্বীকৃতি জানালো এরপর আল্লাহ মানুষকে বলছে হে মানুষ তুমি এটা নাও মানুষ বলল আল্লাহ নিলাম কেন দায়িত্ব পালন করলে জান্নাত সহজ বিষয় আমরা দায়িত্ব নিলাম তো ইসলামের দায়িত্ব আমরা নিয়েছি যে ইসলামের দায়িত্ব আমরা পালন করব এটা আমরা আকাশ জমিন পাহাড়কে ডিঙিয়ে উপরে উঠেছি এজন্য তো মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ সূরা 3 পারা 30 অধ্যায় 95 আয়াত 5 আল্লাহ বলছে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম আমি তোমাদেরকে উত্তম অবয় দিয়ে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ তোমরা আহসান মানে সুপারলেটিভ ডিগ্রি তোমরা আমরা দায়িত্ব নিয়েছি রুহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিল সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 72 আলাস্তু বিরব্বিকুম বলো আমি কি তোমাদের রব নই আমরা বলেছি কল বালা শাহিদ হ্যাঁ আমরা স্বীকৃতি দিলাম হোয়াই নট কেন নয় এবং আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব তাহলে আমরা দায়িত্ব নিয়েছি আমরা দায়িত্ব নিয়েছি যে আমরা ইসলাম পালন করব মেনে চলব তাহলে ইসলামটা কি যেটা আমরা পেয়েছি ইসলাম কি যা স্বীকৃতি আমরা রুহের জগতে দিয়েছি ইসলাম কি যা আসমান জমিন পাহাড় পর্বতের কাছে আল্লাহ দিতে চেয়েছিল ওটা আমরা নিয়েছি এর জন্য আমাদের জান্নাতের ফয়সালা হবে এর জন্য আমাদের জাহান্নামের ফয়সালা হবে যারা ইবাদত করে আল্লাহ দাসত্ব স্বীকার করবে এরা জান্নাতে যাবে সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 56 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য এই দাসত্বের নাম হলো ইসলাম যেটা প্রতিদিন প্রতি ওয়াক্ত প্রতি রাকাত সালাতে বলি ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু অন্তত দৈনিক 17 বার তো বলি দৈনিক 17 বার তো ফরজ ফরজ সালাতে বলি ইয়াকা নাবুদু আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আল্লাহ ওটাই বলছেন সূরা ফজরে শেষ আয়াতে 30 নম্বর আয়াতে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইবাদত কৃত এবাদত গোজার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার পর জান্নাতে প্রবেশ করতে হবে কাজে প্রিয় উপস্থিত ইসলাম হলো আল্লাহ মনোনীত জীবনবিধান যা আমরা পেয়েছি এই ইসলামকে কেন মানব আমরা ইসলামটাকে মানব কেন কেন ইসলামই একমাত্র চূড়ান্ত ধর্ম পৃথিবীতে কোন ধর্ম চূড়ান্ত সত্য নয় নওয়াকিদুল ঈমান ইমান ভঙ্গের যতগুলো কারণ আছে তার গুরুত্বপূর্ণ একটি কারণ হলো যে অমুসলমান মুশরিকদের ধর্ম যে ব্যতিক এটাতে সন্দেহ পোষণ করে মানে অন্য ধর্ম যে ব্যতিক শুদ্ধ নয় আল্লাহর পক্ষ থেকে আসা কোন ধর্ম নয় এটাতে কেউ যদি সন্দেহ পোষণ করে ওর দাড়ি যদি রবি ঠাকুরের চেয়েও লম্বা হয়ে যায় এরপর ও কাফের ও যদি তাহাজ্জুদের সালাত একদিনও কাজা না করে আর যদি সন্দেহ করে না এটাও ঠিক হতেও পারে এটা পালন করলেও হতে পারে এই ধারণা পোষণ করলে লোকটা কি হয়ে যাবে কাফের হয়ে যাবে তাহলে ইসলাম কেন মানব কারণ ইসলামই হলো চূড়ান্ত ধর্ম যা আল্লাহর পক্ষ থেকে এসেছে চূড়ান্ত ধর্ম এর মাধ্যমে ইহকালীন কল্যাণ এবং পরকালীন শান্তি নিহিত রয়েছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 201
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় হাসানা দাও, হাসানার পথ কি ইসলাম, ওয়া ফিল আখিরাতি হাসানা আর পরকালে হাসানা দাও, হাসানার পথ কি ইসলাম, ওয়া কিনা আযাবান নার আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচার পথ কি ইসলাম, এর নাম ইসলাম। কেন মানবো, দুনিয়াতে মঙ্গল এবং আখেরাতে মুক্তির জন্য ইসলাম মেনে চলতে হবে। কেন, ইসলামের চেয়ে তুলনীয় ধর্ম আর নেই, প্রত্যেকটা ধর্ম সংস্কার হয়েছে অতীতে বর্তমানে ভবিষ্যতেও হবে, কিন্তু ইসলাম কোনো সংস্কার করা কোনো ধর্ম নয়। জালিকাল কিতাব লা রাইবা ফি, সূরা বাকারা অধ্যায় 2 পারা 1 আয়াত 2, যেটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, কোনো সন্দেহ নেই, যেটা আল্লাহ পূর্ণ করে দিয়েছে। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3 এ আল্লাহ তাআলা বলছে ইসলাম হলো পূর্ণাঙ্গ একটা জীবন বিধান, পূর্ণাঙ্গ, এজন্য এটাকে অনুসরণ করতে হবে। পৃথিবীতে কোনো বিধান পূর্ণাঙ্গ না, বাংলাদেশের সংবিধান হলেও না, সৌদির সংবিধানও যদি ইসলাম কেন্দ্রিক না হয় তাও না, কেবলমাত্র পূর্ণাঙ্গ হলো ইসলাম, কেবলমাত্র পূর্ণাঙ্গ হলো আল্লাহ রাসূলের রেখে যাওয়া দিন, এর বাইরে পৃথিবীতে কোনো কিছু পূর্ণাঙ্গ না, সবকিছু আংশিক ত্রুটিযুক্ত, কিন্তু ইসলামই পূর্ণাঙ্গ, এজন্য ইসলামকে মেনে চলতে হবে। কেন মানব, সব ধর্মের ভুল বিষয় আছে যা আধুনিকতার সঙ্গে মিল খায়নি, হারিয়ে গেছে, আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিল খায়নি, আধুনিক এই টেকনোলজির সঙ্গে মিল খায়নি, আধুনিক এই সিস্টেমের সঙ্গে মিল খায়নি, এই গ্লোবালাইজেশনের সঙ্গে মিল খায়নি, কিন্তু ইসলাম এমন একটা রিলিজিয়ন যেটা পৃথিবীতে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন এটার কোন বিধান পৃথিবীতে ভুল প্রমাণিত হয়নি 1450 বছরে, তাহলে আগামীতেও হবে না। তাহলে ইসলামকে এটা আমরা জানলাম, ইসলাম কেন মানবো এটা আমরা বুঝলাম, এখন কিভাবে মানবো এটাই প্রশ্ন, ইসলামকে মানবো কিভাবে। এক একজন তো এক এক ভাবে ইসলামকে মানছি আমরা, তাই না, আমরা এক একজন এক এক ভাবে ইসলামকে মানছি। পৃথিবীতে মৌলিকভাবে চার শ্রেণীর মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম, পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে চার ভাগে বিভক্ত, কোনো না কোনো ভাবে কেউ আসি। একদল মানুষ আছে যারা আল্লাহকে মানে আল্লাহর নাজিলকৃত বিধানকেও মানে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি থেকে শুরু করে এই পৃথিবীতে যত মুমিন মুসলমান একনিষ্ঠ তারা আল্লাহকেও মানে আল্লাহর বিধানকেও মেনে চলে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে তারা আল্লাহর নিকট আত্মসমর্পণকারী। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 131 আল্লাহ তাআলা বলছেন যে ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম কলু আসলাম তুলি রব্বিল আলামিন, আত্মসমর্পণ পুরোটার উপর। সূরা আনামে যেটা আল্লাহ বলছে অধ্যায় 6 আয়াত 162 তে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, এখানে আলেম যিনি সূরা ফাতিহা সূরাতে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যে রবকে আলামিন বলি ওই রবকে পূর্ণাঙ্গ ভাবে মানার ক্ষেত্রে আলামিন। তাহলে একদল মানুষ পৃথিবীতে আছে যারা আল্লাহকেও মানে আল্লাহর বিধানকেও মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে, এটাই মোস্ট ইম্পর্টেন্ট জীবন, সার্বিক জীবনে, নট অনলি লাইফ অফ সালা, নট অনলি পার্ট অফ ইকোনমি, নট অনলি পার্ট অফ আপনার ম্যারেজ টাইম, নট অনলি পার্ট অফ আপনার আফটার হেয়ার, বরং সে পুরো জীবনটা জুড়ে ইসলামকে মেনে চলে। এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে, দুই নম্বর মানুষ আছে যারা আল্লাহকে মানে কিন্তু তার বিধানকে মানে না, এমন মানুষ পৃথিবীতে ছিল আছে এবং থাকবে। ফেরাউন আল্লাহকে মানত কিনা, ফেরাউন আল্লাহকে মানত যে রব একজন আছে কিন্তু আল্লাহর বিধানকে মানত না। আবু জাহাল আল্লাহকে মানত কিনা, মানত, মানে রব যে আছে মানত। জিজ্ঞাসা করা হলো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারাও বলবে আল্লাহ, তারাও বলবে এটা আমরা সৃষ্টি করিনি, ও ফেরাউন নমরুদ আমান ওবাই বিন খালব, কেউই বলবে না যে আসমানটা আমি সৃষ্টি করেছি, কেউ বলবে না জমিনটা আমি সৃষ্টি করেছি, ওই বিশাল পাহাড়টা আমি সৃষ্টি করেছি, এটা কেউ বলবে না।
কিন্তু তারা আল্লাহর বিধানকে মানত না। নূহ আলাইহিস সালাম যা নিয়ে এসেছিলেন সেই সময়ের স্বৈরাচারীরা তার বিধানকে মানত না। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নমরুদ আল্লাহকে মানত, আল্লাহর বিধানকে মানত না। মূসা আলাইহিস সালামের যুগে ফেরাউন আল্লাহকে মানত, আল্লাহর বিধানকে মানত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আবু জেহেল আল্লাহকে মানত কিন্তু আল্লাহর বিধানকে মানত না। তিন নম্বর শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকেও মানে আল্লাহর বিধানকেও মানে আংশিক। আল্লাহকে মানে ঠিক, আবার আল্লাহর বিধানকেও মানে। মসজিদের মুসল্লি, ঈদের সালাতের মুসল্লি সিয়ামও রাখে, যেখানে মানতে গিয়ে কোনো বাধা আসবে না, যেখানে মানতে গিয়ে নেতার বিরোধিতা করা হবে না, যেখানে মানতে গিয়ে সোসাইটির বিরুদ্ধে যাবে না, এতটুকু মানে। অর্থাৎ আল্লাহকে মানে, আল্লাহ বিধানকেও মানে আংশিক। সূরা বাকারা অধ্যায় দুই পারা এক আয়াত 85, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তারা কিতাবের কিছু অংশের উপর ঈমান আনে আর কিছু অংশ কি করে, ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশের সঙ্গে কুফরি করে, মেনে চলে না। দেখবেন যে লোকটা পাক্কা মুসল্লি, একটু মসজিদে একজনের রিংটন বেজে উঠেছে, রিংটন কি রিংটন, আল্লাহ আমার দয়ার সাগর, কিরিংটন কুল হু আল্লাহু আহাদ, এতেই মুসল্লির রাগ। মসজিদে ঢোকে মোবাইল সাইলেন্ট করে ঢোকে না, হুশ নেই এই লোকটার। এবার ওই লোকটার মেয়ের বিয়েতে এত বাজনা চলছে মনে হচ্ছে ফেরেস্তা আয়াত পাঠিয়েছে ওইটাই শোনাচ্ছে। যে লোকটা মসজিদে কোরআনের রিংটন বাজলেও রাগ হয়ে যায় কেন মোবাইলটা অন করা, এই লোকটা যখন আবার বিয়ে অনুষ্ঠানে যাচ্ছে তখন নাচ গান বাজনা সবই মানে সুন্নতে জায়েদা হয়ে যাচ্ছে। তাহলে ইসলাম কিছু ক্ষেত্রে আমরা মানি আর কিছু ক্ষেত্রে মানছি না। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় দুই আয়াত 208, উদখুলু ফিস সিলমি কাফ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, হাফ নয়, অন থার্ড নয়, অন ফোর্থ নয়, বরং পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করতে হবে। এটা হলো তিন নম্বর শ্রেণীর মানুষ। এই যে মানার ক্ষেত্রে ইসলামকে কিভাবে মানব, এই মানার ক্ষেত্রে দেখেন পাঠ হয়ে যাচ্ছে, আরো চারটা অংশ আসবে একটু পর। চতুর্থ নম্বর শ্রেণী হলো যারা আল্লাহকেও মানে না আল্লাহর বিধানকেও মানে না, এরা হলো নাস্তিক। ওরা আল্লাহ মানে না, কেউ আছে পৃথিবীতে সৃষ্টি হয়েছে না, ওই আপনি আপনি বিগ ব্যাং এমনিতেই হয়েছে, আল্লাহর বিধানকেও মানে না, কোরআন নেই, অমুক নেই, কোনো কিছুই নেই, আমরা আমাদের মতো করে চলবো, মানবতার ধর্ম, মানুষ যেটা দিবে মানুষের জন্য এটাই ধর্ম, সব ধর্মের বড় ধর্ম হলো ওইটাই। এটা হলো চার প্রকারের মানুষ গোটা পৃথিবীতে আছে, মানতে গিয়ে যে আমরা কোনটাকে মানব। আর বিশুদ্ধ ইসলামের এই মানাটার ক্ষেত্রে আপনি যখনই অনুসরণ করবেন তখনই বাধা। ওই যে এক নম্বর শ্রেণী যারা আল্লাহকে মানে আল্লাহর বিধানকেও মানে সর্বক্ষেত্রে, যারা আল্লাহকেও মানে আল্লাহর বিধানকেও মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে, এদের জীবনে বাধা আর বাধা, বিপদ আর বিপদ আসবেই আসবে। পরিবার থেকে আসবে বাধা, বাপ বাধা দিবে ছেলেকে, ছেলে বাধা দিবে বাপকে, স্বামী বাধা দিবে স্ত্রীকে, স্ত্রী বাধা দিবে ভাইকে, স্ত্রী বাধা দিবে স্বামীকে, ভাই বাধা দিবে বোনকে, বোন বাধা দিবে ভাইকে, বাধা দিয়ে তাকে পথ মারি দিতে হবে, পরিবার থেকে বাধা আসবেই। সহিহ বুখারি 1385 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে তার বাবা মাই তাকে ইহুদি বানিয়ে দেয়, তার বাবা মাই তাকে অগ্নি উপাসক বানিয়ে দেয়। তাহলে কে বানিয়ে দেয়? রাসূলের হাদিস অনুযায়ী কে বানায়? মা বাপ বানায় মুশরিক সন্তানকে, মা বাপ বানায় মুশরিক সন্তানকে। ইসলাম ইসলামী সঙ্গীতকে হালাল করেছে, আপনি গাইবেন ভালো কথা, তো ওটা হিন্দুদের পূজা মণ্ডপে কেন গাইতে হবে আপনাকে? ওটা কি ওখানে গাওয়ার জায়গা? যেখানে যাওয়াই হারাম সেখানে তো সঙ্গীত বলা অনেক দূরের কথা। চলছে সমাজে কিছু মানুষের, চলছে চলবে। তাহলে এই যে পরিবার মানুষকে ভুল পথে নিয়ে যায়, মূল আজকে একটা সন্তান পাবজি ফ্রি ফায়ারের নাম কেন জানে? বাপ শিখিয়েছে, নাহলে মা শিখিয়েছে, নাহলে বাপ মোবাইল কিনে দিয়ে শিখিয়েছে।
কেন আপনার সন্তানটা ড্রাগ এডিক্টেড? ও কি জন্মের পর ড্রাগ এডিক্টেড ছিল? ছিল না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদে ইউলাদু আলাল ফিতরা, তার ফিতর তো ছিল ইসলাম, তার ফিতর তো ছিল কোরআন হাদিস, তার ফিতর তো আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ছিল, সে কেন পথভ্রষ্ট হয়ে গেল? সাত বছরের একটা শিশু ফজরের রক্তে মসজিদে আসতেছে আর ১৮ বছরের একটা যুবক ফজরের রক্তে ঘুমাচ্ছে, দুই পরিবার কি এক? তাহলে এক পরিবারে যোগ্য পিতা আছে আর এক পরিবারে যেটা আছে ওটা আগাছা, বেঁচে থাকাই ঠিক নয় বাবা। ১৮ বছরের সন্তান পাঁচটার সময় জামাত আর আমার সন্তান ১৮ বছর ঘুমাচ্ছে, আমি বাপ, এই বাপকে মাটির নিচে যাওয়াই ভালো, উপরে থাকার কোনো সুযোগ নেই। মোর লেই জাহান্নাম, মোর লেই জাহান্নাম, ঠেকাতে কেউ পারবে না। তাহলে বাপ পথভ্রষ্ট করে কাকে? সন্তানকে। মেয়েটা হাত মোজা পরে কেন যায় না? মেয়েটা পা মোজা পরে কেন বাইরে বের হয় না? মেয়েটা বোরকা পরে কেন রাস্তায় যায় না? মেয়েটা কলেজে নিকাব পরে কেন যায় না? ওর বাপ মা তার জন্য বাধা, বাপ মাই বাধা। কেয়ামতের দিন ওই মেয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো অনুসরণ করেছি আমার বড়দের, বড় মানে মেয়ে বলবে বাপের কথা মায়ের কথা, আমি বড়দের অনুসরণ করেছি। সূরা আহজাব অধ্যায় ৩৩ আয়াত ৬৭তে আল্লাহ বলছেন ওই দিন জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা তো বড়দের অনুসরণ করেছি, আমার মা তো বলেছে আধুনিকতার নামে এটা চলতে হবে, মায়ের থ্রি পিস আমার টু পিস, মায়ের থ্রি কোয়ার্টার আমার হাফ, আমি তো আমাদের বড়দের কাছ থেকে শিখেছি। এরপর তারা বলবে হে আমাদের রব, যারা আমাদেরকে এদের জন্য, যাদের জন্য আমরা পথভ্রষ্ট হলাম, যাদের জন্য আমরা পথভ্রষ্ট হলাম তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, তাদেরকে শাস্তি আপনি দ্বিগুণ করে দেন। কে কার শাস্তি চাইবে? ছেলে চাইবে কার শাস্তি? বাপের শাস্তি। আল্লাহ আমার বাপের জাহান্নামের শাস্তিকে দ্বিগুণ করে দেন। মেয়ে বলবে, আল্লাহ আমার পিতার জাহান্নামের শাস্তিকে দ্বিগুণ করে দেন। কেন? ওদের কারণে আজকে আমরা বেপর্দা শিখেছি। আমার বাপ যদি আমাকে রাগ দেখাতো, আমার ৩ বছরের মেয়ে বোরকা পরে আপনার ৩০ বছরের মেয়ে ঢং 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 করে হাঁটে, আপনি আমার বাপ। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলাম মানতে প্রথম বাধা কে? পরিবার, পরিবার আর পরিবারের গার্ডিয়ান। এরপর বলবে ওয়াল্লানা কাবীরা, আল্লাহ তাদেরকে আপনি বড় লানত দেন, আমাদেরকে যদি একটা লানত দেন ওদেরকে আরো বড় যেটা ওইটা দেন। এটা তারা অভিযোগ করবে। ছেলে বলবে, আল্লাহ আমার বাপ কখনোই আমাকে দাড়ি রাখার কথা বলে নাই, আমাকে কখনো টাকনুল উপর প্যান্ট পায়জামা পরার কথা বলে নাই, আল্লাহ আমার বাপ বলেছে বেটা ৮ লাখ টাকা রেডি আছে, দে ব্যাংকে, সোনালী ব্যাংকে দে, দরখাস্ত দে। বাপ বলেছে বাপ, আল্লাহ আমি তো তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছি সুদ খেয়ে, আমার করার কিছু ছিল না, আমার গার্ডিয়ান ছিল আমার পিতা, আজকে আমার পিতাকে দ্বিগুণ শাস্তি দাও। এরপর আমার জাহান্নামের বুকে, বায়ের পিতার বুকের উপর পা দিয়ে এরপর সন্তান জাহান্নামে যাবে। তাহলে প্রথম বাধাকে পরিবার, পরিবারই জাহান্নামে যাচ্ছে আজকে অধিকাংশ ব্যক্তিদের। দুই নাম্বার হলো সমাজ, এই সমাজে যা চলছে, যত নীতিরীতি চলছে। এই যে তসলিমা নাসরিন ইন্ডিয়া থেকে বলছে, তসলিমা নাসরিন ইন্ডিয়া থেকে বলছে, নাম হলো তাসলিম, কত সুন্দর নাম। তাসলিম মানে কি? আত্মসমর্পণ করবে। এই তাসলিমা নাসরিন আজকে বলছে যে হিন্দু বৌদ্ধ সবাই সমান, সবাই সমান, আমাদের অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি করতে হবে যেখানে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না। কেন যায়? কেননা তাদেরকে পূজা উৎসবে উদ্বোধন করতে ডাকিয়েছে। আবার প্রশ্ন করছে যে মুসলমানরা ডাকলে আসবেন? হ্যাঁ উনি যাবে, যদি ওনাকে মসজিদে মসজিদে ইমামতি দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়। নাউযু বিল্লাহি মিন জালিক। এটা কেন বলা হচ্ছে সাম্প্রদায়িকতা? এই থিওরিটা কে আমাদেরকে গিলিয়েছে? এই থিওরিটা কে গিলিয়েছে? ইহুদিরা। এই থিওরিটা কে গিলিয়েছে? নাস্তিকেরা। এই থিওরিটা কে গিলিয়েছে? এই পাশ্চাত্যের সভ্যতা আমাদের অসাম্প্রদায়িকতার শব্দটার সঙ্গে পরিচিত করেছে। আমরা কিছুই জানতাম না, আমাদের সন্তানরা চিনত না এটাকে,
এখন অসাম্প্রদায়িক বাংলাদেশ, ও জানে না অসাম্প্রদায়িকের সংজ্ঞা কি, ব্যাখ্যা কি, ক্লাসিফিকেশন কি, কিছুই জানে না। ও স্লোগান শিখেছে, এটা ইহুদি খ্রিস্টানদের কাজ, শব্দ রপ্ত করবে এদেশে শিক্ষা বিভাগের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এ হলো সাইলাব চলছে আজকে বাংলাদেশে পৃথিবীতে এই সামাজিকতার দোহাই দিয়ে। তিন নাম্বার হলো ধর্মীয় গুরুদের বাধা, ধর্মীয় নেতাদের বাধা। আজকে ইসলাম মানতে গিয়ে দেখবেন ধর্মীয় নেতারই সবচেয়ে বড় বাধা। একটা সুন্নতের কথা বলবেন, আর একজন পাল্টা বেদাতকে সুন্নতের পক্ষে নিয়ে কথা বলবে। আপনি বলবেন যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে, আরেকজন চট করে বলবে যে পীর মানা জায়েজ, যার পীর নেই তার পীর শয়তান। তা আপনি বলছেন কোরআন ও সুন্নাহকেই কেবল মানতে হবে, কেন? সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 3, সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 31 আছে, আয়াত 130, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, আয়াত 65, আয়াত 115, এত আয়াত আপনি এত দলিল দিবেন, এরপরেও বলবে না একজন আসামি যেমন সরাসরি জজের সঙ্গে কথা বলতে পারে না, মাধ্যম হিসেবে উকিলকে ব্যবহার করে, কাজে আমরা পাপি, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো না, আমার পীরই আমাদেরকে নৌকায় করে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে, নাউযু বিল্লাহি মিন যাবে। তাহলে মানুষদেরকে বিভ্রান্ত করবে হকের পথে তিন নাম্বার বাধাকে ধর্মীয় নেতারা, ধর্মীয় নেতারা। আজকে একদল বলতেছে এক হই এক, বিশ্বের মুসলিম এক হও এক হও, তাই না? আচ্ছা বলেন তো বিশ্বের মুসলিম এক হবে কিভাবে, বিশ্বের মুসলিম এক হবে কিভাবে? এই স্ট্রাকচার আজকে কেউ দেয় না। আমি মনে করি আমি দাঁড়াবো, আমার পাশে আর একজন অন্য মতের স্কলার দাঁড়াবে, আর একজন অন্য মতের স্কলার দাঁড়াবে, আর একজন অন্য মতের স্কলার দাঁড়াবে, এক দেড়শো মানুষ নিয়ে একটা খাওয়ার আয়োজন করবে একটা বড় ধরনের হোটেলে, তাহলে আমাদের মুসলিম উম্মার কি হয়ে যাবে, একদিনে ঐক্য হয়ে যাবে। এই যেন আষাঢ়ে গল্প আমাদেরকে শেখানো হচ্ছে, আষাঢ়ে গল্প আমাদেরকে শোনানো হচ্ছে। ঐক্যের মানদণ্ড কি? আপনার সঙ্গে আমার মিল হবে যতক্ষণ আপনি কোরআন ও সুন্নাহ মানবেন ততক্ষণ। আপনি বেদাজের সঙ্গে আপোষ করবেন, আপনার সঙ্গে আমার এক সেকেন্ডে এক টেবিলে মিল হবে না। আপনি বেদাতের পক্ষে আমি সুন্নতের পক্ষে মিল হবে, আপনি কবর পূজার পক্ষে আমি কবরে সেজদা দেওয়ার বিপক্ষে মিল হবে, কোশ্চিন কালে হবে না। আবার সব আলেম মাশাল্লাহ, যেটা আহলে হাদিস তো দূরের কথা, হানাফি বিদ্বানরা বলেছে বেদাত ফরজ সালাতের পর ওয়াজ মাহফিলে সম্মিলিত মুনাজাত করা কি স্পষ্ট বেদাত, কেউ বলেছে মিষ্টি বেদাত, কেউ বলেছে নিকৃষ্ট বেদাত। তাহলে কিসের ডক্টরেট, কিসের শাইখুল, কিসের বড় বিদ্বান, যারা এক মজলিসে দুই হাত তোলা যাবে কিনা এই মাসলাতেই যারা এক হতে পারেনি, তাদের মুখে ঐক্য স্লোগান মানায় না। আবার আমরা আহলে হাদিসরা মাতাল হয়ে যাচ্ছে, হ্যাঁ এইবার মুসলিম উম্মা ঐক্য হচ্ছে। আপনি কোরআন হাদিস কচু বোঝেন, আপনি উসুলে ইসলাম কচু বোঝেন, আপনি আরকানুল ইসলামই বোঝেন না। ইসলামের ঐক্যের ভিত্তি কি হতে পারে এটা আমরা বুঝি না। এক টেবিলে বসার নাম ঐক্য নয়, কোরআন হাদিস মেনে চলার নাম ঐক্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একাই এক উম্মত বলেছেন, একাই এক উম্মত, বাতিলের সামনে কোনো আপোষ নেই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মা যাহিরুনা আলাল হক, যাহিরুনা আলাল বাতিল না, যাহিরুনা আলাল হক, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। সহিহ মুসলিমের তিনটি হাদিসে এসেছে, 1920, 1923, 5059। আমার উম্মতের একটি দল হকের উপর জাহের থাকবে, স্পষ্ট থাকবে, এইটাই হক, এটা বাতিল, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে বিরোধীরা কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, এমত অবস্থায় কিয়ামত মৃত্যু চলে আসবে, এরপরে তারা হকের উপরই থেকে যাবে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরিবান ও সাইয়াদু কামা বাদা, ইসলাম শুরু হয়েছে অল্প লোক দিয়ে, ও সাইয়াদু কামা বাদা, আবার ইসলাম অল্প লোকের মধ্যেই চলে যাবে, ফাতুবালিল গোরাবা, এই অল্প লোকরাই সফল। সাহাবীরা জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প লোক কারা,
তিনি বললেন যে আল্লাযী ইউসলিহুনা মা আফসাদান নাস, এরা হলো ওই সকল ব্যক্তি যারা নষ্ট হয়ে যাওয়া ইসলামের পুনরুদ্ধার করে। যে ইসলাম হারিয়ে গেছে, যে ইসলাম মিটে গেছে, ওই ইসলামকে যারা আবার পৃথিবীতে আনতে চায় ওরাই হলো গোরাবা, আর ওরাই হলো ফাতুবালিল গোরাবা, ওদের জন্য সফলতা। তাহলে সফলতা কাদের জন্য? যারা হারিয়ে যাওয়া ইসলামকে আবার পৃথিবীতে আনার চেষ্টা করে। কে আনার চেষ্টা করতেছে? এই ত্রিমোহনীতে কত মসজিদ আছে, আজকে এই একটা সময় কত মসজিদে খুতবা চলছে, কোথায় সুন্নতকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে আর কোথায় সুন্নত বেদাতকে একত্রিত করা হচ্ছে, এটা স্পষ্ট নয়? স্পষ্ট। কাজেই যারা বেদাতের পক্ষে আর যারা বেদাতের বিপক্ষে, এই দুই মসজিদ কমিটি কি এক হতে পারবে? আচ্ছা, ত্রিমোহনী ওই নন্দী পাড়ার ওইখানে যে বিশাল বড় একটা জামে মসজিদ, ধরো তিনতলা না চারতলা জামে মসজিদ, আর এই জামে মসজিদের মুসল্লি কি আপনারা একমত হতে পারবেন সব ক্ষেত্রে? তাহলে যেখানে আপনার ত্রিমোহনীর আর এক ডজন মসজিদের সাথে আপনি একমত না, গোটা পৃথিবীর মুসলিম উম্মা, গোটা বাংলাদেশের 150-160 জন মুসলিম স্কলার একত্রিত হলেই কি মুসলিম উম্মা এর ঐক্য চলে আসলো? এগুলো হলো আশারে গল্প। আর বোঝেনে এমন কিছু মানুষও সেখানে যুক্ত হবে, এটাই স্বাভাবিক। কেননা সালাফদের নীতি বোঝাটা অনেক কষ্টকর, সালাফে সালেহিনদের মানহাজ আমাদের বোঝাটাই অনেক কষ্টকর। এই জন্য আমরা গোলালুর মতো সব তরকারিতে মিশে যাচ্ছি, আমরা সব জায়গায় যেতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না। আমাদের একটা নীতি আছে, আমাদের একটা আদর্শ আছে, পৃথিবীতে সবকিছু বিসর্জন দেওয়া যাবে, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, কিন্তু রাসূলের আদর্শের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করা যাবে কি? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নম্বর 14, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিনদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে মুহাম্মদ প্রিয় হব, তার মা বাবা স্ত্রী পুত্র সব মানুষের চেয়ে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সবার উপর। আর এটা মানতে গিয়ে বাধার তিন নম্বর বাধা হলো ধর্ম নেতারা। কবি কাজী নজরুল বলছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনো বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা আর উসুল চষে, হানাফি শাফি মালিকি হাম্বলি তখনো মেটেনি গোল, এমন সময় মালাকুল মৌত এসে হাকিল তল পিতল, বাহিরের দিকে পুড়েছি যত ভিতরের দিকেও তত, গুমতিতে মরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। আমরা শুধু বেড়েই চলছি কিন্তু আদর্শের জায়গায় কেউ কথা বলছে না, কেউ বলছে না আসুন আমরা রাসূলের সুন্নতের ক্ষেত্রে এক হই, আসুন আমরা সুদের বিরুদ্ধে এক হই, আসুন আমরা বিশুদ্ধ সালাতের ক্ষেত্রে এক হই, আসুন আমরা বিশুদ্ধ তাওহীদের ক্ষেত্রে এক হই, আসুন আমরা সকল পীরের বিরুদ্ধে এক হই, আসুন আমরা সকল মাজারের বিরুদ্ধে এক হই, আসুন আমরা সকল ধর্ম ব্যবসায়ের বিরুদ্ধে এক হই, আসুন আমরা সকল তাবিজওয়ালা হুজুরের বিরুদ্ধে এক হই। এই স্লোগান বাংলাদেশের মুসলমান স্কলারের মুখে পাওয়া যায় না। শুধু খাবারের টেবিলে আমরা এক হতে পারি, শুধুমাত্র কোন একটা রেস্টুরেন্টে আমরা এক হতে পারি, আজও বিশ্বের মুসলিম রেস্টুরেন্টে এক হয়েছে, কোন একটা ইসলামী জলসাতে এক হয়েছে, কিন্তু আকীদা মানহাজের বিস্তর পার্থক্য থেকে গিয়েছে, বিস্তর পার্থক্য থেকে গিয়েছে। চার নম্বর বাধা হলো রাষ্ট্রীয় বাধা। যখন সঠিক কথাগুলো বলবেন বাধা আসবে রাষ্ট্র থেকে, নির্যাতন ভোগ করতে হবে সঠিক কথা বলার জন্য। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহকে আটবার জেলখানে রাখা হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহকে কুকুরের মতো টেনে রাস্তায় ঘোরানো হয়েছে, যখনই হক কথা বলবেন যাবেই গভর্নমেন্টের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, বিপদ আসবেই আসবে। আর যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরবেন, কোন দিকের পানি গায়ে পড়ার কোনো সম্ভাবনা নাই, গায়ে তখনই পানি পড়বে যখন আপনার ছাতাটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন একদিকেই থাকবে লাঠির মতো সোজা, যে পাত্রে থাকবো ওই পাত্রের আকার ধারণ আমি করব না, বরং আমার নীতিতে ইসলাম পরিবর্তন হবে না, ইসলামের নীতিতে আমাকে পরিবর্তন হতে হবে। আমার নীতিতে ইসলাম চলবে না, আমাকেই ইসলামের নীতিতে চলতে হবে। প্রিয় উপস্থিতি,
আমাদেরকে এই ইসলামের অনুসরণ কিভাবে করতে হবে এটা আপনাকে বোঝাচ্ছিলাম, মানতে গিয়ে চার প্রকার বাধা এটা আপনাকে বোঝাচ্ছিলাম। এরপর আলোচনার শেষ অংশের আলোচ্য বিষয় হলো যে বাংলাদেশে মানুষ ইসলামকে কিভাবে চাচ্ছে। এখন বাংলাদেশকে আমরা আলোচনা করব, বাংলাদেশের মানুষ ইসলামকে কিভাবে চায়। এক এক শ্রেণীর মানুষ ইসলামকে চায়, তাদের থিওরি হলো সেকুলারিজম, তারা ইসলামের বিপক্ষে না, তারা শুধু বলে রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড কামিং টু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। ধর্ম ঠিক আছে, ধর্মের বিরুদ্ধে ভাই আমরা না, কিন্তু ইট ইজ মেয়ারলি ম্যাটার, এটা হলো একটা আধ্যাত্মিক সম্পর্ক, এটা হলো কেবল আধ্যাত্মিক একটা সম্পর্ক বিটুইন ম্যান এন্ড গড, আল্লাহ বান্দার মধ্যে। অর্থাৎ আপনি সালাত আদায় করেন, আপনাকে আমরা বাধা দিব না, আপনি সিয়াম পালন করেন, আপনাকে আমরা বাধা দিব না, আপনি হজ করেন, আপনাকে আমরা বাধা দিব না, কিন্তু ভাই দয়া করে ইসলামী অর্থনীতির কথা বলবেন না, দয়া করে ইসলামের রাজনীতির কথা বলবেন না, দয়া করে ইসলামের সমাজনীতির কথা বলবেন না, দয়া করে ইসলামে আর অমুক চোরের হাত কাটতে হবে, জেনা খোরকে রজম দিতে হবে, এইগুলো নীতির কথা বলবেন না, শুধু মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড, মানুষ ও আল্লাহর মধ্যে যতটুকু এতটুকু ইসলাম মানে। এই এক শ্রেণীর মানুষ ইসলাম চায়, এতটুকু চায়, এদেরকে বলা হয় সেকুলার। এই সংখ্যাটাই বাংলাদেশে সবচেয়ে বেশি, এই সেকুলার মুসলিম বাংলাদেশে সবচেয়ে বেশি। সালাতের ক্ষেত্রে আজকে যারা আমরা ইমামের পিছনে ইমামতি করব কোরআন সুন্নার আলোকে, এই মানুষগুলোই আমরা মসজিদ থেকে বের হয় কাল মার্কসের, না হলে লেনিনের, না হলে অ্যাঙ্গেলসের, না হলে আব্রাহাম লিঙ্কনের, না হলে সক্রেটিসের, কারো না কারো ফিলোসোফারের, স্কলারের অনুসরণ করতেছি, লালন করতেছি, আমরা করছেই করছি। দুই নম্বর এক শ্রেণীর ইসলাম চাওয়া হলো আমাদের পপুলার বা মডারেট, পপুলার বা মডারেট, অর্থাৎ জনশ্রুতি যেদিকে, যেদিকে লোকজনের আধিক্য বেশি, ওই ধর্মটাই আমরা মেনে চলব। এই জন্য বলা হতো যে বাংলাদেশে কখনো যদি ইসলাম যায় তাহলে কোন বিধান অনুযায়ী মানুষের আকিদা আমল পরিচালিত হবে। সেই সময়ের প্রধান বলেছিলেন যেহেতু বাংলাদেশে হানাফির সংখ্যা বেশি, কাজে ইসলামের যত নীতি এটা হানাফি ফেকা অনুযায়ী হবে। সুবহানাল্লাহ বলবেন, তাহলে ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদের মানুষ সেই সময় এইভাবে সালাত আদায় করতে ধর্মীয় ভাবে আর পারবে না, আর পারবে না, এই পপুলারিটি চলবে না। পপুলারিটি এখানে একদল ভাগ হয়েছে, আগে রাষ্ট্রের পর ইসলাম, আগে রাষ্ট্রের পর ইসলাম। জি না জনাব, ইসলাম আগে ব্যক্তি জীবনে লালন করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আদর্শ দিয়ে সমাজ পরিবর্তন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম হবে। সূরা সাবা অধ্যায় 34 আয়াত 13। আবার আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 179 তে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। তাহলে মডারেট মুসলিম হওয়ার কোনো সুযোগ আছে কি ইসলামে? কোনো সুযোগ নেই। তিন নাম্বার আরেক শ্রেণীর মানুষ আছে, তাদেরকে বলা হয় সুফিবাদ। শিরিক করলেও ইমান আছে, বেদাত করলেও ইমান আছে, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। কাজে আপনার একজন কবিরা গুনাহগার তার ইমান আর আবু বকরের ইমান এক, তাদের দৃষ্টিতে নাউযু বিল্লাহ এক ইমান। এই সুফিবাদী নীতি আজকে চলছে, এই সুফিতন্ত্রের যারা ধারক বাহক, এই তিন শ্রেণীর যারা ধারক বাহক, তাদের স্লোগান হলো ধর্ম যার যার উৎসব। এই স্লোগানটা চলছে না বাংলাদেশে, মাশহুর একটা মাশহুর ডায়লগ, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশের মানুষ তো ডায়লগের পাগল, এরা ব্যক্তির ডায়লগ দিতে অভ্যস্ত, রাসুলের ডায়লগে এরা পরিচিত নয়। এরা হয়তো আমার কোন একটা অংশের ডায়লগ যদি মজার পায়, যেটা ভাইরাল, ওটা ওরা অ্যাপ্রোচ করবে, কিন্তু রাসুলের কোন ডায়লগ এদেশের তরুণদের মুখস্থ হয় না, এদেশের মুরব্বীদের মুখস্থ হয় না, এদেশের সমাজের মানুষের মুখস্থ হয় না। এই অজ্ঞ জাহেল জাতি জাহেল ডায়লগ মুখস্থ করে, রাসুলের ডায়লগ মুখস্থ করে।
কে মুরব্বী ডায়লগ দিয়েছে, কে সোনামণি ডায়লগ দিয়েছে, কে শিশু ডায়লগ দিয়েছে, মোবাইলে মাতাল আজকে সবাই ডাকতেছে ওইটা বলে মান গশনা ফালাইসা মিন্না, কত ছোট্ট হাদিস, এই ডায়লগটা মুখস্থ করা যায় না, এটা আমরা করব না, ইসলাম তো ভালো লাগে না, কোরআন হাদিস তো ভালো লাগে না, ইসলামের যে সংজ্ঞাটা খুতবার শুরুতে দিয়েছি ওই সংজ্ঞায় মুসলিম তো আমরা আজকে না, এই জন্য বক্তার খণ্ডিত বাক্য যতটা ভাইরাল বাংলাদেশে আমরাই করি, এতটা ভাইরাল রাসুলের সুন্নতকে করি না, রাসুলের হাদিসকে করি না, আল্লাহর বাক্যগুলোকে করি না। কেন করি না? কেন? ইমানই দুর্বলতা। ধর্ম যার যার উৎসব সবার, এটা হলো একটা কুফরি স্লোগান, এটা হলো একটা কুফরি স্লোগান। ধর্ম যার উৎসবতা, ধর্ম যার উৎসবতা। আজকে আমাদের সাপ্তাহিক একটা উৎসবের দিন, তাই না? আচ্ছা, এই উৎসব পালন করতে কয়টা খ্রিস্টান এসেছে, এই উৎসব পালন করতে কয়টা হিন্দু এসেছে, এই উৎসব পালন করতে কয়টা ডোম এসেছে, তাদের উৎসবে আপনি কেন, তাদের উৎসবে আপনি কেন, কেন আপনি তাদের উৎসবে? তাহলে আপনি কোরবানির ঈদে তাকেও দাওয়াত দিয়ে দেখি এক টুকরো গোস্ত খাওয়াতে পারেন কিনা, দেখি তার উৎসবে আপনার আগ্রহ, আপনার উৎসবে তার আগ্রহ কত, আপনার আগ্রহ কত, আপনার বন্ধুর এটা দেখাতে হবে। আপনার বন্ধুকে দাওয়াত দিবেন, বন্ধু ঈদুল আজহা, আজকে আমাদের গ্রামের সবচেয়ে বড় গরুটা আমার বাপ জবেহ করেছে, তো দুপুরের দাওয়াত থাকলো, দেখি আপনি আপনার বন্ধুকে খাওয়াতে পারেন কিনা। ওই দিন বসে যাবে ধর্ম যার যার উৎসব সভা, ওই দিন বসে যাবে। যেটা আমরা এবাদত মনে করি ওটাকে ওরা গোনা মনে করে, যেটা আমরা এবাদত মনে করি ওটাকে ওনারা কি মনে করে, গোনা মনে করে। আমরা গরুর গলায় ছুরি চালাকে এবাদত মনে করি, আর ওরা গরুকে হত্যা করা পাপ মনে করে। এজন্য গরুর গোস্ত কারো বাড়িতে পাওয়া গেছে, এই অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে ইন্ডিয়াতে মেরে ফেলা হয়, জানেন না আপনি? তাহলে উৎসব যদি সবার হয় তাহলে ওখানে হয় না কেন, ওখানে হয় না কেন? কাজেই প্রিয় উপস্থিতি, আমাদেরকে উচিত হবে ইসলামের বিশুদ্ধতা বোঝার চেষ্টা করা, আমলিয়াতে আনার চেষ্টা করা। এই সুফিবাদ আজকে সমাজে ভেড়ে গেছে, এজন্য আমাদের উচিত হবে। আর চার নাম্বার হলো যারা প্রিয় ইসলামের অনুসারী। তাহলে এক নাম্বার বললাম কি, সেকুলার, যারা ধর্মকে জীবন থেকে আলাদা করেছে রাজনীতি বা বৈশ্বিক জীবনকে। দুই নাম্বার বলেছি পপুলার, এরা জনসংখ্যার আধিক্য যেটা ওটাই করবে। তিন নাম্বার সুফিবাদ, এরা হলো মানে হালাল হারাম জায়েজ নাজায়েজ বিল বিড়ি খান গুল খান জর্দা খান যৌতুক নেন কি করেন করে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যথেষ্ট। দেখবেন যে এদের গরু কেন মানুষ বেশি দেয়, দেখবেন সব হারাম খোরেরা তাদেরকে গরু দেয়, সব হারাম খোরেরা। ভালো মানুষ কখনো উপার্জিত হালাল টাকায় লাখ টাকার গরু দিবে না, কখনোই দিবে না। আর চার নাম্বার হলো পিওর মুসলিম, যারা সার্বিক জীবন ইসলামকে মেনে চলে। তাহলে আমরা ইসলামের অনুসরণ কিভাবে করব, ব্যক্তি ও সার্বিক জীবনে ইসলামকে অনুসরণ করলেই মিলবে প্রকৃত নাজাত এবং সফলতা। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরায়েল তাফাররুকা লা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাত, বনি ইসরায়েল 72 দলে বিভক্ত হয়ে যাবে, আর অতফতারি উম্মতি আলা ফালাসিন আসাবিনা মিল্লাত, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ছাড়া। জিজ্ঞাসা করা হলো এরা কারা, রাসূল সাল্লাল্লাহু উত্তর দিয়েছেন, যারা মুসলমানদের উৎসবে থাকবে হিন্দুরাতে থাকবে তারা, যারা বলবে ধর্ম যার যার উৎসব সবার তারা, যারা হিন্দুদের বা বিভিন্ন বেধর্মীদের উৎসবে অংশগ্রহণ করবে তারা। তিনি উত্তর দিয়েছেন, মান আলাইহি, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যার উপর, ওয়ান আলাইহি, এবং আমার সাহাবীরা আজকে যার উপর আছে তারাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর একটা হাদিস যেটা বলিনি, আবু দাউদের 4252 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমার উম্মত মুশরিকদের সঙ্গে মিশে যাবে। আমার উম্মত কাদের সঙ্গে মিশে যাবে, মুশরিকদের সঙ্গে মিশে যাবে। মিশকাতে হাদিসটি এসেছে 5406 নম্বর হাদিস, আমার উম্মত প্রতিমা পূজা করবে, কি পূজা করবে, প্রতিমা পূজা করবে, এবং আমার উম্মতের নেতৃত্ব যারা দিবে এরা হলো পথভ্রষ্ট নেতা। এই তিনটা বাক্য মনে রাখবেন,
পথভ্রষ্ট নেতা সমাজের নেতৃত্ব দিবে। দুই, মুসলমান মুশরিকদের সঙ্গে মিশে যাবে, মানে তাদেরকে দেখলে মনে হবে না এটা হিন্দুদের উৎসব নাকি মুসলমানদের উৎসব, মুশরিক। তিন, আমার উম্মত প্রতিমা পূজা করবে, ছবি ভাস্কর্য, সেটা সেটা শহীদ মিনার হোক, সেটা নেতার কবর হোক, সেটা আর কোন স্মৃতিসৌধ হোক, এরা ভাস্কর্য এরকম প্রতিমার পূজা করবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ছিল, এর আগে কিয়ামত হবে না। আমরা সেই শেষ জামানায় আখিরি জামানার বসবাস করতেছি, এজন্য পিওর মুসলিম পাওয়াটা অনেক কঠিন, আল্লাহর কাছে চাইতে হবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, আল্লাহ তুমি আমাদের অন্তরকে তোমার দিনের প্রতি অটুট রাখো। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাওয়াতিক, আল্লাহ যেন আমাদের দিনের প্রতি আমাদের আমৃত্যু অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد.